আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমাদের এগ্রো ক্লাস কৃষি খামারের আজকে আমরা আমাদের লাউয়ের যে আমরা মাদা তৈরি করেছিলাম সেটার আপডেট দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাউয়ের মাদার আমরা যেখানে যে তিনটা লাউয়ের চারা রোপণ করেছিলাম সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে এবং বাড়ন্ত অবস্থায় আছে, এবং দেখেন গাছ কিন্তু 100% হেলদি অবস্থায় আছে। আর আমাদের লাউ গাছটা লাগানো একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা হয়তোবা এই শীতে লাউয়ের ফলন পাবো না। আমরা দেখা গেল শীত শেষ হয়ে গেলে তখন লাউয়ের ফলনটা পাবো। আর আমাদের কিন্তু এখানে শুধু একটা মাদাই নয়, এই পাশে দেখেন এই যে আর একটা মাদা, এটা একটু গাছ একটু দেরিতে লাগানোর কারণে এটা সেরকম এখনও বাড়িনি। আর আমাদের এটা এই মাদার গাছটা দেখছেন, এটা হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করে আমরা মাদাটা তৈরি করেছিলাম। আর আমরা কিছু মাদা তৈরি করেছি রাসায়নিক সার দিয়ে, আর কিছু মাদা তৈরি করেছি হচ্ছে জৈব সার বা কেঁচো সার, তারপরে শুকনা গোবর এসব দিয়ে। তো আমরা আসলে ফলন পাওয়ার পরে আমরা এটা কম্পেয়ার করব, আমরা রাসায়নিক সারের মাদা থেকে বেশি ফলন পেলাম নাকি জৈব সারের মাদা থেকে বেশি ফলন পেলাম। তো আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা অবশ্যই সেটা দেখতে পারবেন, রাসায়নিক সার ভার্সেস জৈব সার কোন মাদাতে আমরা বেশি ফলন পাচ্ছি। আর আমাদের এখানে 2-3 রকম জাতের লাউয়ের বীজ এখানে রোপণ করা হয়েছে, কোন জাত থেকে আমরা কীরকম পরিমাণ ফলন পাই সেটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে দেখতে পারবেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনারা এইসবের আপডেট পাবেন, এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে আপনাকে করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের আপডেট এই পর্যন্তই, ভবিষ্যতে আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।